আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, সাথে আছি আমি মৌসুমি জামান। আজ আমি তৈরি করব অনেকেরই জনপ্রিয় একটি রেসিপি, কচু দিয়ে কীভাবে আমরা মশলা করে খাই। কচু দিয়ে ভর্তা করি, কচু রান্না করি, কিন্তু মশলাটা খুবই স্পেশালি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, ভিডিওটি স্কিপ না করে পুরোটি সাথে থাকবেন। তো ভিউয়ার্স, এখানে আমি এই যে মাঝারি সাইজের একটা কচু খুবই সুন্দর করে কেটে নিয়েছি, এই যে এভাবেই কেটে নিয়েছি। আর আগে থেকে আমি প্যানে গরম পানি দিয়ে রেখেছি, তার ভিতর কচুগুলো সিদ্ধ করে নিব। আর এই মশলাটা আমি কচুটা সিদ্ধ করে নিয়ে করব। আর এখানে একটা টিপস দিব আপনাদের, খুবই সুন্দর। এই যে কিছু আম পাতা দেখতে পাচ্ছেন, এই আম পাতাগুলো আমি কচু সিদ্ধ করার সময় দিয়ে দেব। এটা দিলে খুবই তাড়াতাড়ি কচুটা সিদ্ধ হয়ে যায়। আর ওই যে মুখে অনেক সময় অনেক কচু খেলে একটু চুলকাইতে পারে, সেটা হয় না। তো আপনারা এই টিপসটা ফলো করবেন, আশা করি এর উপকারটা পাবেন। তো এই মুহূর্তে আমার কচুটা সিদ্ধ হয়ে এসেছে প্রায়। আমি এটা নামিয়ে নিয়েছি একটা যে ঝাঁকাতে। তো আপনাদের এই যে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমার কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, এটা আমার শিলপাটায়ও পিষে নেওয়া লাগবে না, কিংবা ব্লেন্ড করাও লাগবে না। আমি হাত দিয়েই এটা ভেঙে নিতে পারবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে এই মশলাটা করব। তো এই যে দেখুন, আমি অনেক গুলা করে কচু নিয়ে এই যে হাত দিয়ে খুবই সুন্দরভাবে এই যে হচ্ছে ভেঙে নিচ্ছি, আর কত সুন্দর ইয়া হয়ে যাচ্ছে। তো আপনারা এভাবে করতে পারেন, আর যদি কচুটা একটু শক্ত প্রকৃতির হয় ব্লেন্ড করে কিংবা শিলপাটায় পিষে নিতে পারেন। আর এই মশলা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গোটা শুকনো মরিচ, কয়েকটা কাঁচা মরিচ চিরে নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট নিয়েছি বেশি করে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়েছি পরিমাণ মতো লবণ, আর হচ্ছে নিয়েছি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি সরিষা বেশ কিছুটা বেটে নিয়েছি। তো এই যে আমি আগেই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম কাঁচা শুকনো মরিচগুলো, এগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিব। আর দুই মরিচের মিশ্রণে যদি মশলাটা করা হয় টেস্টটা অনেক বেড়ে যায়। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ, পেঁয়াজটা আমি একটু নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম সরিষা বাটা এবং রসুন বাটা, এটা দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিব। তো রান্নার প্রতিটা রান্নায় আমি যেটা বলি, মশলা কষানোর উপর ডিপেন্ড করে রান্নার স্বাদটা। যত মশলা কষাবেন ততই কিন্তু এই ইয়াটা খেতে ভালো লাগে, খাবারটা। তো এই মুহূর্তে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এই যে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আর এখানে আমি এর সাথে দিয়ে কচু মশলাটা করব, তখন মশলাটা আরও গায়ে লেগে যাবে। এ পর্যায়ে আমার মশলাটা হয়ে এসছে দেখে বোঝা যাচ্ছে। দিয়ে দিলাম আগে থেকে ভেঙে রাখা কচুগুলো, এগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে এই যে মশলার সাথে মিশিয়ে নিব। আর এই কচুর মশলাটা যারা করছেন তারা জানেন, আর যারা করেননি তারা ভিডিওটা দেখে ট্রাই করবেন। এটা একটু সময় নিয়ে হালকা আছে এটা তৈরি করতে হয়। তো এই যে আমি মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো আমি এই যে হালকা আছে অনবরত নাড়তে থাকবো মশলাটা। আর এটা খুবই টেস্টি মুখরোচক একটা খাবার। যাদের অনেক সময় আসে না যে খাবারে কিছু ভালো লাগছে না, তখন আপনারা একটু এই মশলা ট্রাই করে খেয়ে দেখবেন, মুখের রুচি ফিরে আসবে। আমি আবারও তেল একটু অ্যাড করে দিলাম, এই মশলাটায় একটু তেলটা বেশি লাগবে। আর তৈরি করার সময় এমনি বুঝতে পারবেন যারা রান্না করেন যে এই মুহূর্তে আমার একটু তেল দিতে হবে, এটা বোঝাই দেওয়ার কোনো উপায় নেই। তো তেলটা দিয়ে আমি আবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো আমি অনবরত এভাবে নাড়তে থাকবো, দেখতে পাচ্ছেন কালারটা অনেক চেঞ্জ হয়ে এসছে এটা। এটা আমার খুবই পছন্দের একটা খাবার, বিশেষ করে আমার আম্মা এই মশলাটা খুবই যত্ন সহকারে তৈরি করতো, আমি খেয়ে মজা পেয়েছি। তাই এখন আমিও, সেদিন আমার আপু এই কচুটা আমাদের গিফট করলো, তা সেটা দিয়ে আমি মনে করলাম, 2 দিন রেখে দিয়েছিলাম যে একটু মশলা তৈরি করেই খাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে অনবরত নাড়তে নাড়তে আমার এই যে মশলার কালারটা চেঞ্জ হয়ে এসছে,
প্রায় হয়ে এসেছে দেখে বোঝা যাচ্ছে। তো আমি এভাবে অনবরত নাড়তে থাকবে যে হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা হয়ে গিয়েছে, এই যে দেখেই বোঝা যাচ্ছে। আশা করি আপনারা ভিন্ন স্বাদের জন্য হলেও এই রেসিপিটা ফলো করে বাসায় চেষ্টা করবেন এভাবে মশলা তৈরি করার জন্য। আর অবশ্যই অবশ্যই ভালো লাগবে সেটা আমি আপনাদের বলছি, কারণ এই মশলাটা খুবই মুখরোচক, এই যে আমি একটু সাজিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আশা করি পুরো ভিডিওটি ভালো লেগেছে, আপনারাও বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।